বলতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ঘরোয়া একটি রেসিপি, চিচিঙ্গে কুমড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, তেলও গরম হয়ে গেছে। এইবারে আমি ডুমো ডুমো করে কেটে রাখা চিচিঙ্গেগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিচিঙ্গে কিন্তু একদম ছোট ছোট করে কাটিনি, বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন ও সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে চিচিঙ্গেটা বেশ লাল লাল করে ভেজে নেব। চিচিঙ্গে যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু চিচিঙ্গেতে একটা জলো জলো ভাব থাকে। চিচিঙ্গে আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এক চিমটে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু। আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পাঁচফোড়নের সাথে। সামান্য তেল অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন ও হলুদ। দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা কুমড়ো, অবশ্যই মিষ্টি কুমড়ো। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিচিঙ্গে গুলো। সমস্ত সবজিগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি জল, এবারে একটা ঢাকা দিয়ে মিনিট 15 হতে দেব। ফিরে এলাম মিনিট 15 পর, প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ হতে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি। আরো কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম, একদম হয়ে এসেছে।
সবজিগুলো কেটে কেটে দেখে নিচ্ছি নরম হয়েছে নাকি। গরম গরম ভাত রুটি সবকিছুর সঙ্গে খাওয়া যায় এই রেসিপি। তৈরি হয়ে গেল চিচিঙ্গে কুমড়ো আলুর এই তরকারি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।